একদিকে যেমন নিত্য নতুন উপায়ে পুলিশের চোখে ধুলো দেবার চেষ্টা করছে মাদক কারবারিরা, অন্যদিকে রাজ্যের ড্রাগসের বিষ দাঁত ভেঙে দেবার জন্য জোরদার অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। বুধবার তেলিমুড়া মাইগঙ্গা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ড্রাগস সহ আটক করা হয় কুখ্যাত মাদক কারবারি মিঠুন মজুমদারকে। মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা নিজে গোটা অভিযান পরিচালনা করেন এবং কুখ্যাত এই নেশা কারবারিকে আটক করেন। তার কাছ থেকে 135 কোটা ড্রাগস এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। খবর ছিল যে মিথুন মজুমদার বলে একজন ব্যক্তি, সে মাইগঙ্গা এলাকাতে ড্রাগসের ব্যবসা করছে। তো সে গোপন সূত্রের ভিত্তিতে নজরদারি রাখি আমি, এবং নজরদারি রাখার পরে আজকে তাকে অ্যারেস্ট করার সক্ষম হই। তার কাছে আমরা তার সঙ্গে আমরা পেয়েছি 135 কোটা, যেখানে ড্রাগস আছে, এবং নগদ অর্থ 1530 টাকা আমরা পেয়েছি। এবং এখন আমরা নির্দিষ্ট একটা NDPS অ্যাক্টের দ্বারা আমরা কেস রেজিস্টার করব এবং তার বিরুদ্ধে তদন্ত করব। অতীতেও এই দিন যিনি ড্রাগস দাসকে যাকে ধরলেন ওনাকে ধরার জন্য পুলিশ প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু সক্ষম হয়নি, এখন তো উনি ধরা পড়েছে এই আজকের এই অভিযানে। দীর্ঘদিন ধরেই তেলিয়ামড়াতে ড্রাগসের সাম্রাজ্য বিস্তার করছে, এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? NDPS অ্যাক্টের যে ধারা আছে সেই ধারাতেই আমরা কেস রেজিস্টার করব। আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান চলবে? ধৃত মাদক কারবারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হবে বলে মহকুমা পুলিশের কর্তা জানান। কুখ্যাত কারবারি মিঠুন মজুমদার ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্থানীয় সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।